কয়েক বছর আগেও জাতীয় দলে সাবিনা খাতুন ছিলেন নিঃসঙ্গ, একাই লড়তে হতো কারণ সতীর্থরা ছিলেন ছোট, জাতীয় দলে খেলার মতো অভিজ্ঞতা ছিল না তাদের। তখনও যেমন দলকে টেনে নিয়েছেন সাবিনা খাতুন, তেমনি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচেও তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। ফাইনাল ম্যাচে গোল না পেলেও গোল করতে সহযোগিতা করেছেন। টুর্নামেন্টে 8 গোল করে তিনিই সর্বোচ্চ গোলদাতা, অর্জন করেছেন গোল্ডেন বুট। সাতক্ষীরা শহরের সবুজবাগে সাবিনাদের বাড়িতে ফাইনাল ম্যাচ দেখেছেন সবাই। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায় গৌরবান্বিত সাবিনার পরিবার সহ ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। সাবিনার জয়, সেই বিজয়ে আমরা খুবই উদ্ভাসিত, আনন্দিত। আনন্দ ধরে রাখা না রাখতে পেরে আজকে সাবিনাদের বাসায় আমরা চলে এসেছি ফুলা মিষ্টি নিয়ে। অভিনন্দন জানাচ্ছি যে আমরা নারীরা এমনি সব কিছু থেকে অবহেলিত এবং হচ্ছে কোনো কিছুতে আমরা আগাতে পারি না, কিন্তু আজকে সাবিনা সেটা দেখিয়ে দিয়েছে। এই জয়ে আনন্দে ভাসছে সাবিনার পরিবার। সাবিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে সে সেরা গোলদাতা এবং সেরা খেলোয়াড় হয়েছে, তার জন্য দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি। সাবিনা শুধু আমাদের গর্ব নয়, সারা জাতির গর্ব, সারা সাতক্ষীরার গর্ব, সারা দেশের গর্ব। আমাদের পাঁচ বোনের মধ্যে ও 4 নম্বর, ও ছোটবেলা থেকে খেলাধুলা করতো, তো এখন সে খেলতে খেলতে এখন ন্যাশনাল টিমে চলে গেছে। তো সেখান থেকে এখন সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ খেললো 22, তো সেখানে ওরা সবাই জয়ী হলো, তো আমরা ওর জন্য অনেক আনন্দিত। ওর জন্য সবাই আপনারা দোয়া করবেন যাতে ও আরও ভালো খেলতে পারে। সাতক্ষীরার বিনের পোতায় নারী ফুটবল দলের অন্য খেলোয়াড় মাসুরাদের বাড়িতেও চলছে জয়ের উৎসব। বাবা রজব আলী মাসুরাকে খেলতে দিতে চাইতেন না, কিন্তু স্থানীয় কোচ আকবর আলী ও মা ফাতেমা খাতুনের উৎসাহে নারী দলে শক্ত জায়গা করে নিয়েছেন মাসুরা। সাবিনাদের জয়ে আনন্দিত গোটা দেশ। তাদের এ সফলতার ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠকরা। সাতক্ষীরা দুইটি কৃতি সন্তান সাবিনা খাতুন এবং মাসুরা পারভিন দুইজন অংশগ্রহণ করায় তাদেরকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সাথে সাথেই তাদের যেন আমাদের এমপি সাহেব, ডিসি সাহেব এবং এসপির পক্ষ থেকে সবাই যেন তাদেরকে অভিনন্দন জানায়, তাদেরকে সম্বর্ধনা দেয়, এই কামনা করছি। এই জয়ে বিসিবি ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা খেলোয়াড়দের পরিবারকে অভিনন্দন জানিয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত আজকে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপ 2022-এ বাংলাদেশ প্রথমবারের মতো সাফ আমাদের চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা গর্বিত সাতক্ষীরাবাসী, বাংলাদেশ গর্বিত, বিশ্বের দরবারে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এই সাবিনা দল। সাবিনা কিন্তু সীমাবদ্ধ দক্ষিণ এশিয়ার মধ্যে আজকে এসে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আমরা তার সর্বত্র সফলতা কামনা করছি। সেই সাথে সাথে আমরা সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা এবং সাতক্ষীরাবাসী তাদেরকে, সাবিনাকে এবং মাসুরাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের নারী ফুটবলে এক নতুন জাগরণের সুর উঠেছে। এই সুরেই একদিন বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন দেশের ফুটবল প্রেমীরা। সাতক্ষীরা থেকে শাহিন গোলদারের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।